কিডনি পাথরের চিকিৎসা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি আছে আমাদের সমাজে, বেশ কিছু অপচিকিৎসাও চলে এই বিভ্রান্তির সুযোগ নিয়ে। যেমন পাথর হয়েছে তাহলে পাথর কুচি খা, বললো যে আমার অমকের অমক হোমিওপ্যাথি খেয়েছে সব কটা পাথর গলে গলে বেরিয়ে গেছে। কখনো নয়, পাথর আপনা আপনি কিছু বেরিয়ে যায় সেগুলি হোমিওপ্যাথি ডাক্তাররা বলে যে আমরা বের করে দিয়েছি। কথায় বলে না, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। আর একটা বিভ্রান্তি আছে, সেটা হলো লেবুর রস। খালি পেটে উষ্ণ গরম পানির মধ্যে লেবু চিপে খেলে নাকি পাথর গলে বেরিয়ে যাবে, অনেকে বলে চর্বিও গলে বেরিয়ে যাবে। অনেকেরই ধারণা শশা খেলেও পাথর গলে গলে বেরিয়ে যাবে, এটাও মিথ্যা কথা। কিডনি পাথরের চিকিৎসা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি আছে আমাদের সমাজে, বেশ কিছু অপচিকিৎসাও চলে এই বিভ্রান্তির সুযোগ নিয়ে। যেমন পাথর হয়েছে তাহলে পাথর কুচি খা, মানে পাথর কুচির পাতা কুচি কুচি করে খেলে যেন চারটা করে নাকি পাথর কুচি খেতে হবে, এবং চিবিয়ে চিবিয়ে খেতে হবে, কোনো রান্না টান্নাও যাবে না। পাথর কুচি চিবিয়ে চিবিয়ে খেলেই তার পাথর কুচি কুচি হয়ে যাবে, কিন্তু একেবারে মিথ্যে কথা, এর কোনো বিজ্ঞান ভিত্তি নেই। কাজেই কখনো পাথর কুচি খাবেন না। এরপরে আসছে হোমিওপ্যাথি ওষুধ, বললো যে আমার অমকের অমক হোমিওপ্যাথি খেয়েছে সব কটা পাথর গলে গলে বেরিয়ে গেছে। কখনো নয়, পাথর আপনা আপনি কিছু বেরিয়ে যায় সেগুলি হোমিওপ্যাথি ডাক্তাররা বলে যে আমরা বের করে দিয়েছি। কথায় বলে না, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, সেই রকম আর কি। তো কখনোই এই ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়িতে বাড়ির এই তত্ত্বে বিশ্বাস করবেন না, হোমিওপ্যাথিও খাবেন না। এরপরে আসছে যে ধুয়ে মুছে সাফ করে দেওয়া চিকিৎসা। হ্যাঁ, সেটা হলো যে বেশ কিছু আগের আমলের ডাক্তার আছে, সার্জন, তারা হয়তো একটু মফস্বল লেভেলে আছে, অনেক সময় ঢাকা শহরেও তারা চান্স নিয়ে নেয় যে আপনাকে বুঝিয়ে দেয়া হবে, বা রোগী ধরার কিছু অপকৌশল আছে আমাদের দেশে, সেই দালাল বলে আমাদের মফস্বলে, তারা রোগী নিয়ে আসবে এবং রোগীকে বুঝিয়ে বলবে যে ওই ফুটো করলে বা ছিদ্র করলে বা মেশিন দিয়ে বের করলে সবটা তো বের করতে পারবে না, কিছু পাথর থেকে যাবে, অথবা পাথর ভেঙে দিলে ব্রেকিং করলে পাথরের টুকরো টুকরো থেকে যাবে, গুঁড়োগুলি থেকে যাবে, সেখান থেকে আবার নতুন করে গাছ গজায় যেভাবে বীজ থেকে, সেই বীজ থেকে গাছ গজানোর মতন পাথরও গজিয়ে যাবে। আর তুমি যদি কেটে করো তাহলে পেটটা কেটে ওর ভিতরে ভালো করে দেখে ধুয়ে মুছে সাফ করে দেবে। কখনো না, এটা বিশ্বাসই করবেন না, যারা পেট কেটে করবে ওখানে ব্লিডিং হয়, আর ব্লিডিং হলে কিডনির ভেতরে চোখে তো দেখা ভালো যাবেই না, তারপরে সব পাথর বেরও করা যাবে না, কারণ ওখানে পাথর কোথায় কোথায় কোনাকাঞ্চিতে লুকিয়ে আছে সেটা দেখার কোনো যন্ত্র নেই। আর যারা ছিদ্র করে বা মেশিন দিয়ে আনবে তাদের সুবিধা হচ্ছে, সে যখন ছিদ্র পথ দিয়ে কিডনির ঘরে ঢুকলো তো মনে হবে যে এই একটা বড় সড়ো ঘরের মধ্যে ঢুকে গেছে, তারপরে সে ইচ্ছে মতন আলো দিয়ে বিভিন্ন কোনায় কোনায় গিয়ে পাথর যেখানেই লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে ধরে নিয়ে চলে আসতে পারবে। কারণ প্রত্যেকটা পাথরের কণাকে 10 গুণ বড় দেখা যায় এই মেশিনের ভেতর দিয়ে, টেলিস্কোপের ভেতর দিয়ে, কাজেই ওটাই সুবিধা। আর শেষ কথা হচ্ছে যে পাথর তো আবার হতে পারে, আপনি কতবার কাটবেন? আজকে আপনার যদি পাথর হয়, আগামী 5 বছরের মধ্যে, আজকে যদি আমি 100 জনের পাথর বের করে দিই 5 বছরের মধ্যে 35 জনের পাথর হবে, আগামী 10 বছরের মধ্যে এর শতকরা 50 জনেরই আবার পাথর হবে, আপনি কতবার কাটবেন? এই বছর কাটলেন, 3 বছর পর আবার কাটতে হবে, আবার 10 বছর পর আবার কাটতে হবে, তো আপনি তো কাটা কাটা হয়ে যাবেন। সুতরাং এই এত কাটা কাটা দেহ নিয়ে আপনি কেমনে বাঁচবেন, আর আপনার কিডনি বা কেমনে সুস্থ থাকবে? কাজেই কাটা তত্ত্বে বিশ্বাসী হবেন না, আপনি না কাটা তত্ত্বে যাবেন। পেট না কেটে যত রকম পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি গ্রহণ করবেন, তবেই আপনার পাথর কিডনি থেকে বের করে শান্তিতে থাকবেন। কারণ কিডনির পাথর আবার হতে পারে, আর এই পাথর বের করে আমরা পাথর অ্যানালাইসিস করে তারপরে পাথর যাতে আর না হয় সেই বন্দোবস্ত করার চেষ্টা করব। আর একটা বিভ্রান্তি আছে, সেটা হলো লেবুর রস। খালি পেটে উষ্ণ গরম পানির মধ্যে লেবু চিপে খেলে নাকি পাথর গলে বেরিয়ে যাবে, অনেকে বলে চর্বিও গলে বেরিয়ে যাবে, মানে যারা ডায়েট করে দেহের ভুঁড়ি কমাতে চায় তারাও এটা বিশ্বাস করে যে উষ্ণ গরম পানির মধ্যে লেবু চিপে খেলে তার
চর্বি গলে বেরিয়ে যাবে, অনেকে বলে যে পাথরও গুঁড়ো হয়ে বেরিয়ে যাবে। দুটোর একটাও এক বর্ণ সত্যি কথা নয়, সর্বৈব মিথ্যা কথা। সেটা হলো উষ্ণ গরম পানিতে যদি আপনি লেবু চিপে দেন, তাহলে ভিটামিন সি যেটুকুন ছিল আল্লাহ তাআলা এই ফলটার মধ্যে যে আপনার উপকারী অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি দিয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে সেই পানি খেলে কী হবে? পানি খেলে প্রস্রাব বেশি হবে, আর প্রস্রাব বেশি হলেই যে পাথর বেরিয়ে যাবে সব সর্বাংশে সত্যি নয়। যে পাথরটা ঝুলেছিল মানে স্রোতধারার মধ্যে ছিল, সেইটা পানি খেলে প্রস্রাবের সাথে বেরিয়ে যেতে পারে, কিন্তু তার সাথে লেবুর রসের কোনো যোগাযোগ নেই বা উপকারিতা নেই। লেবুর রস আপনি খেতে পারেন অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, অথবা ভাতের সাথে খেলে বেশ স্বাদই লাগে, মাংসের উপর দিয়ে খেলে বেশ কাবাব কাবাব লাগে, সেটা আপনি খেতে পারেন, কিন্তু আপনি কখনোই ভাববেন না যে লেবুর রস খেলে আমার পাথর গুঁড়ো হয়ে বেরিয়ে যাবে। অনেকেরই ধারণা শশা খেলেও পাথর গলে গলে বেরিয়ে যাবে, এটাও মিথ্যা কথা। আসলে শশা এমন একটা সবজি যেখানে অক্সালেট আছে খুবই অল্প পরিমাণ, কাজেই ডাক্তাররা যাদের পাথর হয় তাদেরকে শশা খেতে বলে, কারণ আপনি লো অক্সালেট সবজি খুঁজছেন, মানে কম অক্সালেট সমৃদ্ধ সবজি খাওয়ার জন্যই ডাক্তার শশা খেতে বলেছে। কিন্তু আপনি মনকে মন শশা খেলেই পাথর গলে গলে বেরিয়ে যাবে এই ধারণা সর্বৈব মিথ্যা কথা, এবং সমূলে এটা উৎখাত করতে হবে যে বিশ্বাসই করার দরকার নেই, আপনারা শশা খাবেন আর পাথর বেরিয়ে যাবে এটা সঠিক নয়। আর সর্বশেষের তথ্যটা হচ্ছে কিডনির পাথর বারবার হতে পারে, কাজেই কখনো আপনি আপনার ডাক্তারের ঘাড়ে দোষ চাপাবেন না যে এই ডাক্তারের কাছে চিকিৎসা করেছি জন্যেই পাথর আমার হচ্ছে, কাজে এই ডাক্তার আর নয় আর এক ডাক্তারের কাছে যেতে হবে। অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে যান যে বাংলাদেশেই আর চিকিৎসা নয়, এরপরে ভারতে যেতে হবে তাহলে হয়তো আর পাথর হবে না। বাইরে ইন্টারন্যাশনাল স্টাডি বা আন্তর্জাতিক স্টাডি হচ্ছে কিডনি রিকারেন্ট ডিজিজ বারবার হতে পারে এবং 5 বছর পরে শতকরা 35% রিকারেন্স হয় বা হতে পারে, 10 বছরের মধ্যে শতকরা 50 জনেরই আবার পাথর হতে পারে। আর অক্সালেট আমাদের দেশে এত বেশি আছে সব সবজির মধ্যে যে বারবার অক্সালেট পাথর হয়, কাজেই নিজে ঘাম ঝরিয়ে দেহের পরিশ্রম করুন বা ব্যায়াম করুন, ঘাম ঝরানো পরিশ্রম বা ঘাম ঝরানো ব্যায়াম, তারপরে পরিমিত আহার, অক্সালেট কম মানে অল্প সবজি, অল্প প্রোটিন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কার্বোহাইড্রেট বা ভাত রুটি, তাহলেই দেখবেন আপনি পাথর থেকে মুক্ত থাকছেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।